হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই বড়া, যেটাতে ওড়িশাতে অনেকই ফেমাস। এটার জন্য লাগছে হচ্ছে গুঁড়োর ডাল, সেটাতে আমি কিছু সুজি মিশিয়ে নিলাম, যেটাকে প্রায় 4 চামচ মতন, আর খুব ভালো করে মিক্স করে নিলাম। খুব ভালোভাবে মিক্স করার পর এটাতে আমি দেব কারি পাতা, লবণ আর আদা কুচি, আর ভালোভাবে মিশিয়ে নেব। তাকে মিক্সটা আমার খুব ভালোভাবে ফ্লাফি হয়ে যায়। আমি যে পরিমাণে নিয়েছিলাম গুঁড়ো ডালটা, সেটা কিন্তু ডবল হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর। এখন আমি এই মিশ্রণটাতে দেব জিরে, যেটা কি পরিমাণ মতন 1 চামচ, আর ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আমি। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি মেশাচ্ছি? আর এটা পরিমাণে বেড়ে গেছে। এখানে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল, যেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর আমি এখানে কিছু এইভাবে বড়াটাকে বানিয়ে ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি? এটা কিন্তু খুবই ক্রিসপি, আর খেতেও খুবই ভালো হয়। বন্ধুরা আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন ঘরে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখানে আমার বড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।
বাবার আমি ভেজে নেব আগের মতনই যেমন করেছিলাম আগে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করে বলবেন কি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।